ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ নির্বাচনে নজরুল ইসলাম মিঠু সভাপতি ও নুরুল ইসলাম হাসিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠানের পর সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করা হয়। মঙ্গলবার সকাল থেকে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে সুষ্ঠুভাবে ভোট দেন সদস্যরা। দীর্ঘদিন প্রচার প্রচারণা সহ দিনব্যাপী ভোটারদের কাছে ভোট চেয়েছেন মোট 21টি পদের প্রার্থীরা। এতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 41 জন প্রার্থী। সবগুলো পদে মোট 1350 মতো ভোট পড়েছে। ভোটাররা তাদের ইচ্ছে মতো পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন নতুন প্রার্থীদের। ডিআরইউর মধ্যে তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক এবং আপ্যায়ন সম্পাদক পদ দুটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়।